ব্যাপার? চিরকুট দিয়ে ডাকলে যে, এভাবে ডাকলে কি আসতাম না? আসলে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো। তুমি ছাড়া এই 1.5টি বছর আমার যে কিভাবে কেটেছে আমি হয়তো তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি প্রতিটা মুহূর্তে তোমাকে অনুভব করেছি। তোমার অনুপস্থিতি আমার অনুভূতিগুলোকে যতটুকুই তীক্ষ্ণ করেছে, তোমার উপস্থিতি আমার অনুভূতিগুলোকেও তার চেয়ে বেশি শক্তিশালী করে তুলেছে। তুমি ভাবতে পারো এটা আমার পাগলামি কিংবা ছেলে মানুষই, কিন্তু বিশ্বাস করো তুমি আজ আমার গল্পে। দেখো, অতীত থাকা ভালো কিন্তু অতীতে নয়। আমি সেদিনও বলেছি, আজও বলছি, সম্ভব নয়। কেন সম্ভব নয়? ভাগ্য যেহেতু আমাদের আবার একসাথে করেছে, তার অবশ্যই কোনো না কোনো কারণ আছে, নয়তো কেনই বা আমাদের দেখা হবে? কেনই বা? কিছু কথা গল্পে সুন্দর কিন্তু বাস্তবতায় বেশ কঠিন। ভাগ্যের কাছে নয়, আমি হেরে গিয়েছি বাস্তবতার কাছে। আমি না হয় তোমার গল্পেই রয়ে গেলাম, হয় পূর্ণতায় না হয় শূন্যতায়। অধ্যায় হয়ে রয়ে গেলে, বাস্তবতার কাছে আমার অনুভূতিগুলো অসহায় ছিল। হয়তো তোমার ভালোবাসায় কোনো ভুল ছিল না, সময়টাই ভুল ছিল। তোমার অনুভূতি প্রকাশের আগেই আমি অন্য কারো জীবনে বাধা পড়ে গিয়েছিলাম। আমি না পেরেছি তোমায় গ্রহণ করতে, না পেরেছি তোমায় ভুলে যেতে। আমার ভালোবাসাটা অব্যক্ত অপূর্ণই রয়ে গেল। কিছু গল্পের অপূর্ণতায় হয়তো সেই গল্পের পূর্ণতা পায়। যত স্বপ্ন যত আশা সব তো।